ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব তোমাদের সামনে ডিএনএ। ডিএনএ এর ক্ষেত্রে আমরা আলোচনা করব ডিএনএ এর স্ট্রাকচার, সেন্ট্রাল ডগমা, ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, জেনেটিক কোডস, জিন। এই জিনিসগুলো আমরা পর্যায়ক্রমিক আমাদের প্লেলিস্টে যোগ করব। তো আজকে আমাদের টপিক হচ্ছে ডিএনএ, ডিএনএ এর ক্ষেত্রে স্ট্রাকচার। ডিএনএ স্ট্রাকচারের ক্ষেত্রে ডিএনএ স্ট্রাকচারটা আমি দুইটা ভাগে আলোচনা করব। একটা হচ্ছে ডিএনএ কেমিক্যাল স্ট্রাকচার, আর একটা হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স স্ট্রাকচার। তবে তার আগে আমি ডিএনএ কিছু মলিকুলার স্ট্রাকচার সম্পর্কে কথাবার্তা বলে নিব। তো ডিএনএ স্ট্রাকচারটা তাহলে তিনটা ভাবে আলোচনা করা হচ্ছে, মলিকুলার স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচার, ডাবল হেলিক্স স্ট্রাকচার। তো বিজ্ঞানী ওয়াটসন এন্ড ফ্রান্সিস ক্রিক ওনাদের সময় ওনারা নাট, তারপর হচ্ছে আমরা জুতার যেই জুতার ফিতা বা জুতার যেই মানে নাট বল্টু স্ক্রু যেগুলো আছে না, তো এগুলো দিয়ে ওনারা একটা ডিএনএ ডাবল হেলিক্স মডেল তৈরি করেছিল, এটাও আমরা আলোচনা করব। চলো আমরা দেরি না করে খাতায় চলে যাই। আজকে আমাদের লেকচার হচ্ছে ডিএনএ মলিকুলার স্ট্রাকচার, তারপর আমরা আলোচনা করব কেমিক্যাল স্ট্রাকচার, তারপর আলোচনা করব ডাবল হেলিক্স স্ট্রাকচার। তো প্রথমে আসো মলিকুলার স্ট্রাকচার। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ডিএনএ এর পূর্ণরূপ কি, সবাই জানে ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, তার মানে হচ্ছে গিয়ে ডিএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এই নাম থেকেই কিন্তু তুমি বুঝতে পারতেছ যে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো মানে হচ্ছে ডিঅক্সিরাইবো সুগার থাকে ডিএনএ তে, নিউক্লিক অ্যাসিড তার মানে ডিএনএ হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড। তোমাকে যদি কেউ কোশ্চেন করে তুমি এটা বুঝতে পারলা। এখন ডিঅক্সিরাইবো সুগার, তোমাকে যদি জিজ্ঞেস করে যে ডিঅক্সিরাইবো সুগার কি জিনিস, অ্যাকচুয়ালি রাইবো সুগার ডিঅক্সিরাইবো সুগার এই দুইটা হচ্ছে গিয়ে পেন্টো সুগার। পেন্টো মানে হচ্ছে গিয়ে পাঁচ, পেন্টো মানে পাঁচ, এটা একটা মনোস্যাকারাইড। এই মনোস্যাকারাইড এর পেন্টো মানে হচ্ছে পাঁচ, তার মানে পাঁচ কার্বন বিশিষ্ট একটা সুগার হচ্ছে ডিঅক্সিরাইবো সুগার। তো এখানে আমি যেটা আঁকলাম এটা হচ্ছে ডিঅক্সিরাইবো সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার। তো এখন এটা ডিঅক্সি কেন, রাইবো সুগার বুঝলাম যে পাঁচ কার্বন বিশিষ্ট, এখন ডিঅক্সি মানে কি? ডিঅক্সি, ডি মানে হচ্ছে বাদ, ডি মানে হচ্ছে বাদ নাই, আর অক্সি মানে হচ্ছে অক্সিজেন, ডি মানে বাদ, অক্সি মানে অক্সিজেন, তার মানে অক্সিজেন নাই। কোথায় নাই? এক দুই তিন চার পাঁচ, এই দুই নাম্বার কার্বনে এখানে অক্সিজেন নাই, এই জন্য এটার নাম ডিঅক্সিরাইবো সুগার। এখন সাথে সাথে আরেকটা কোশ্চেন আসে, তাহলে রাইবো সুগার কি আছে? স্বাভাবিক দুই নাম্বার কার্বনে যদি অক্সিজেনটা থাকে তাহলে এটা হয়ে যাবে রাইবো সুগার, এবং এই রাইবো সুগার থাকে হচ্ছে আরএনএ তে। ভালোভাবে বুঝে নাও যে ডিএনএ নাম থেকে আমরা দেখলাম তার নাম ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো মানে হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। তো এই ডিঅক্সিরাইবো সুগারের ডিঅক্সি মানে হচ্ছে অক্সিজেন নাই, কোথায় নাই? এই যে রাইবো সুগারের দুই নাম্বার কার্বনে অক্সিজেন নাই, যদি অক্সিজেন থাকে তাহলে এটাকে আমরা বলবো রাইবো সুগার, আর এই রাইবো সুগার থাকে হচ্ছে গিয়ে আরএনএ তে। তার মানে আমি বুঝে গেলাম ডিএনএর একটা বিল্ডিং ব্লক হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। এখন নিউক্লিক অ্যাসিড নিয়ে একটু কথা বলা যায়। শোনো, সাধারণত যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে ডিএনএ কি বা ডিএনএ কাকে বলে, তোমরা সংজ্ঞাটা লিখেও নিতে পারো বা তোমাদের বইও আছে ডিএনএ কাকে বলে, তুমি এক কথায় বলবা, প্রথম যেটা বলবা এটা হচ্ছে ডিএনএ হচ্ছে পলিমার্স, পলিমার অফ নিউক্লিওটাইড, ডিএনএ হচ্ছে পলিমার অফ নিউক্লিওটাইডস, তার মানে ডিএনএ হচ্ছে অনেকগুলা নিউক্লিওটাইডের পলিমার বা সমষ্টি। তো এই নিউক্লিওটাইড নিয়ে কথা বললেই হবে, তো পলিমার্স অফ নিউক্লিওটাইডস। তো তুমি কিন্তু এতটুকুতে তোমার সংজ্ঞা শেষ করবে না, তুমি বলবা ডিএনএ হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার, যেটা কি ধারণ করে? জিন ধারণ করে, এবং এটা হচ্ছে একটা বংশগতীয় বস্তু। তো এই কয়েকটা কথা বলতে হবে তোমাকে, যে ডিএনএ হচ্ছে গিয়ে নিউক্লিওটাইডের পলিমার,
যেটা জিন ধারণ করে বা জিন দিয়ে গঠিত, এবং এটা আমাদের বংশগতীয় বস্তু বা বংশগতীয় যেই সকল বৈশিষ্ট্য আছে এগুলো ভার্টিক্যালি তারা কিন্তু স্থানান্তর করে, মানে হচ্ছে পিতা থেকে সন্তান বা মাতা থেকে সন্তান বা এইভাবে অধস্তন ঊর্ধ্বস্তন থেকে অধস্তনে যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলা বা ফিনোটাইপগুলা এগুলা স্থানান্তর করার জন্য দায়ী হচ্ছে ডিএনএ। এবং এই ডিএনএ কি বলা হয়, জীবনের ব্লু প্রিন্ট। যদিও ডিএনএ ভিতরে যে জিন থাকে মিলে ওইটাই হচ্ছে ব্লু প্রিন্ট, তাও আমরা ডিএনএ কে বলি জীবনের ব্লু প্রিন্ট। তো এখন আসো ডিএনএ তে আরেকটু যদি আমি বিশ্লেষণ করি এই নিউক্লিওটাইড সম্পর্কে। বলছিলাম যে ডিএনএ হচ্ছে গিয়ে পলিমার্স অফ নিউক্লিওটাইড। তাহলে এই নিউক্লিওটাইড কি দিয়ে গঠিত? নিউক্লিওটাইড দুইটা জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে নিউক্লিওসাইট, নিউক্লিওসাইট, আরেকটা হচ্ছে ফসফেট। ভেরি ইম্পর্টেন্ট, নিউক্লিওটাইডস হচ্ছে নিউক্লিওসাইট ও ফসফেট নিয়ে গঠিত। এখন আবার যদি আমি নিউক্লিওসাইটকে ভাঙি তাহলে কি পাবো? এই নিউক্লিওসাইটসকে ভাঙলে আমরা পাবো, আমরা পাবো দুইটা জিনিস, একটা কি ডিঅক্সি রাইবো সুগার। তার মানে আমরা যদি নিউক্লিওসাইডকে ভাঙি পাবো ডিঅক্সি রাইবো সুগার, যেটার কথা আমি একটু আগে তোমাদের বলেছি, আর সাথে পাবো হচ্ছে গিয়ে আমরা নাইট্রোজেন বেজ, বেজ মানে হচ্ছে ক্ষারক, নাইট্রোজেন ক্ষারক। তাহলে কি বললাম, ডিএনএ কে ভাঙলে বা ডিএনএ হচ্ছে পলিমার অফ নিউক্লিওটাইডস। এবার নিউক্লিওটাইডস কি দিয়ে গঠিত? নিউক্লিওসাইডস অ্যান্ড ফসফেট। এই নিউক্লিওসাইডস আবার কি দিয়ে গঠিত? ডিঅক্সিরাইবো সুগার, যেটা হচ্ছে একটা পেন্টো সুগার, মনোস্যাকারাইড, বললাম যে ডিঅক্সিরাইবো সুগার ডিএনএ তে থাকে, আর হচ্ছে নাইট্রোজেন ক্ষারক বা নাইট্রোজেন অ্যাজ বেস। এখন কোশ্চেন আসে যে নাইট্রোজেন অ্যাজ বেস এটা কয় ধরনের? এটা হচ্ছে গিয়ে দুই ধরনের, নাইট্রোজেন অ্যাজ বেস হচ্ছে গিয়ে দুই ধরনের, একটাকে আমরা বলি পিউরিন আরেকটাকে বলি পাইরিমিডিন, পাইরিমিডিন, একটা হচ্ছে পিউরিনস পাইরিমিডিনস, দুইটা ধরনের পিউরিনস পাইরিমিডিনস, নাইট্রোজেনাস বেজ আর টু টাইপস। এখন পিউরিনস কি আর পাইরিমিডিনস কি জিনিস? অ্যাকচুয়ালি দেখো পিউরিনস হচ্ছে দুইটা রিং বিশিষ্ট, পিউরিন হচ্ছে দুইটা রিং বিশিষ্ট, এরকম দুইটা বেনজিন রিং বিশিষ্ট নাইট্রোজেন ক্ষারক। অবশ্যই এটাতে নাইট্রোজেন থাকবে, আমি নাইট্রোজেনটা আলাদা করে দেখালাম না, নাইট্রোজেন থাকবে। পিউরিন হচ্ছে ডাবল রিং, দুইটা রিং বিশিষ্ট নাইট্রোজেন ক্ষারক। দেখো এই মলিকুলার স্ট্রাকচারটা তোমার লাগবে পরে কেমিক্যাল আর ডাবল হেলিক্স স্ট্রাকচার পড়ার জন্য। আর পাইরিমিডিনটা হচ্ছে অ্যাকচুয়ালি সিঙ্গেল বেনজিন রিং বিশিষ্ট, পিউরিনটা হচ্ছে ডাবল রিং আর পাইরিমিডিনটা হচ্ছে সিঙ্গেল রিং। এখন পিউরিনসের উদাহরণ কি কি আছে? আমরা জানি দুইটা, একটা হচ্ছে গিয়ে এডিনিন আরেকটা হচ্ছে গুয়ানিন, এ জি, এ তে এডিনিন জি তে গুয়ানিন, ঠিক আছে। তাহলে কি বললাম, নাইট্রোজেন বেজ হচ্ছে গিয়ে পিউরিনস অ্যান্ড পাইরিমিডিনস দিয়ে গঠিত, পিউরিন হচ্ছে গিয়ে এডিনিন অ্যান্ড গুয়ানিন, আর পাইরিমিডিন হচ্ছে গিয়ে ডিএনএর ক্ষেত্রে দুইটা, একটা হচ্ছে গিয়ে থাইমিন সাইটোসিন, এই দুইটা। এখন পাইরিমিডিনস কিন্তু আরেকটা আছে, কি ইউরাসিল, পাইরিমিডিন আরেকটা আছে, এটার নাম হচ্ছে ইউরাসিল। কোশ্চেন হচ্ছে ইউরাসিল কোথায় থাকে? ইউরাসিল আরএনএ তে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা তোমরা মনে রাখবা, যে ইউরাসিল কিন্তু ডিএনএ তে থাকে না, ডিএনএ তে থাকে থাইমিন আর আরএনএ তে থাকে ইউরাসিল। তাহলে ডিএনএ তে নাইট্রোজেন বেস থাকে এডিনিন গুয়ানিন থাইমিন সাইটোসিন। তো আমরা কি কি পাইলাম দেখো তো দেখি, কাকে আর ভাঙা যাচ্ছে না, একেবারে শেষে এসে ডিঅক্সিরাইবো সুগার, নাইট্রোজেনাস বেজ যেমন এডিনিন গুয়ানিন থাইমিন সাইটোসিন, আর ওই দিক দিয়ে ছিল ফসফেট, এই কয়েকটা জিনিস। এক নম্বর হচ্ছে ডিঅক্সি রাইবো সুগার, এক, দুই নাইট্রোজেন বেজ, নাইট্রোজেনাস বেজ, তিন কি কি নাইট্রোজেনাস বেজ লিখে দিবা, যে স্যার এডিনিন গুয়ানিন থাইমিন সাইটোসিন অ্যান্ড
ফসফেট, এগুলা দিয়ে আমরা আলোচনা করব ডিএনএ এর কেমিক্যাল স্ট্রাকচার। ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা কেমিক্যাল স্ট্রাকচার গুলা দেখবা। আশা করি আমার এই লেকচার গুলা দেখার পর তোমাদের কোনো সমস্যা হবে না। ইভেন আমি আমার লেকচারের ছবিগুলোও ইনশাল্লাহ আমি তোমাদের দেওয়ার সম্ভাবনা নাই, বন্ধ করো দেখবে সিরিয়ে আবার কারণ করতো।